নমস্কার দর্শকবৃন্দু, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি খবর ছড়িয়ে পড়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে, এবং সেই যে নিউজটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে এবং সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই প্রথমে আমরা দেখব যে সেই প্রতিবেদন বা সেই নিউজটিতে মূলত কি বলা হয়েছে, তারপরে আমরা এই বিষয়ে একটু আলোচনা করছি। তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার থেকে ছুটি ঘোষণা করল নবান্ন। একের পর এক ছুটিতে রাজ্য জুড়ে সরকারি কর্মীদের মধ্যে ছুটির আমেজ। ইতিমধ্যে আগামী 6 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের কারণে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। যে সমস্ত স্কুল কলেজ নির্বাচনের জন্য ব্যবহার করা হয়ে থাকে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখানে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে নির্বাচনের জন্য 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে ইন জেনারেল এটা। এবং তার পাশাপাশি এটাও এখানে উল্লেখ করা হয়েছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বা স্কুল কলেজে আধা সেনা এসে থাকবে সেখানেও 6 তারিখ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে যাতে ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারেন সেই কারণে এই ছুটি ঘোষণা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন এই যে প্রতিবেদন বা এই যে ছোট্ট করে যে নিউজটি, এই নিউজটি কিন্তু সারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এবং এখানে যেটা মূলত বলতে চাওয়া হয়েছে, 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইলেকশনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে DCRC হবে, বা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আধা সেনা বা সামরিক বাহিনী এসে থাকবে সেই সমস্ত স্কুলগুলি কিন্তু একমাত্র অনেক আগে থেকে ছুটি পড়ে। কেননা এই সমস্ত কাজকর্মের জন্য অনেক আগে থেকেই নির্বাচন কমিশন এই স্কুলগুলিকে চিঠি পাঠায় এবং এই স্কুলগুলিকে তারা নিয়ে নেয়। এবারে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে বাকি যে স্কুলগুলি যেখানে এই DCRC হয় না বা যেখানে সামরিক বাহিনী এসে থাকছে না সেই সমস্ত স্কুলগুলির ক্ষেত্রে কি হচ্ছে, সেই সমস্ত স্কুলগুলির ক্ষেত্রে অধিকাংশ শিক্ষকদেরই কিন্তু ভোটের ডিউটি এসছে এবং বেশিরভাগ স্কুলে 2-1 জন বাদ দিয়ে বিশেষ করে প্রধান শিক্ষকের ডিউটি আসেনি এবং তার সাথে আর 2-1 জনের ডিউটি আসেনি। এদেরকে বাদ দিয়ে আর যদি শিক্ষিকারা থাকে তাদেরও ডিউটি আসেনি, এদেরকে বাদ দিয়ে বাকি যারা তাদেরকে কিন্তু অধিকাংশই কিন্তু ভোটের ডিউটি এসছে এবং তাদের মধ্যে কেউ কেউ P-2ও রয়েছে। এবারে P-2 যাদের ডিউটি পড়েছে তারা কিন্তু মুভ করবে হচ্ছে 6 তারিখ, 7 তারিখে বাদ দিয়ে 8 তারিখে ভোট, আর যাদের P-1 ডিউটি এসছে তারা কিন্তু 7 তারিখে মুভ করবে। এখন এই কারণে হয়তো কোনো কোনো স্কুল বা 2-1টা স্কুল হয়তো 6 তারিখ থেকে ছুটি ঘোষণা করলেও করতে পারে, এবং এটা সেটা কিন্তু সমস্তটাই নির্ভর করবে স্কুলের প্রধান শিক্ষকের ডিসক্রিশন পাওয়ারের উপর। এবারে ভোট শেষ হয়ে যারা P-2 ডিউটি পড়ছে তারা ভোট শেষ করে কিন্তু 9 তারিখে ফিরতে আর কি 9 তারিখ দুপুরও হয়ে যাবে, সেই কারণে তারা হয়তো 10 তারিখে স্কুলে যাবে কি যাবে না সেটা হচ্ছে তাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তারা ব্যক্তিগত CL নিয়েও কিন্তু তারা রেস্ট নিতে পারে, কারণ অনেকটা ধকল যায় এই ভোটের কারণে এবং অনেক দূরে তাদের ডিউটি পড়ে, সেখান থেকে ফিরে আসতে অনেকটা শারীরিক ক্লান্তি চলে আসে। সেই কারণে কোনো কোনো স্কুল হয়তো করতে পারে যে 10 তারিখেও ছুটি, এখন সেটা সম্পূর্ণ প্রধান শিক্ষকের উপর নির্ভর করছে। এখন এখানে যেটা প্রতিবেদনে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে যে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে যে 6 তারিখ থেকে 10 তারিখের 10 তারিখ পর্যন্ত, 6 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের কারণে, এটা কিন্তু সম্পূর্ণ সত্য বলে আদৌ মনে হয় না। কিন্তু এই খবরটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ছড়িয়ে গেছে। এখন যে সমস্ত স্কুলে শহরকেন্দ্রিক যে স্কুলগুলি যেখানে পঞ্চায়েত ভোট হয় না সেক্ষেত্রে তারা এই ছুটিটা পাবে কেন, তো এরকম বিভিন্ন বিষয় আছে। সেই কারণেই এই প্রতিবেদনটি নিয়ে আমি ভিডিওটি করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।